আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কোম। राजधानी न्यू मार्केटे न्यू सुपार मार्केटे लगा आगुन अनेकटा नियंत्रणे। दुई नम्बर गेटर पाशे नतून करे आगुन लेगे छे। भोर पौने छयटार दिके न्यू मार्केटे न्यू सुपार मार्केट अंशे आगुन लगे। खबर पे एके एके फायर सार्विसेर 30टी इूनिट आगुन नियंत्रणे जोग दाय। तादेर सहायता रयेछे सेना नौ विमान बाहिनी बीजीबी एवं रैब सदस्यरा। आगुने मार्केटे दोकान और गोडाउन पुड़े गेछे। मार्केटे तृतीय तलाय आगुने सूत्रपात हय। जतदूर सम्भव मालामाल रक्षार चेष्टा करेओ व्यर्थ हन अनेक व्यवसायी। क्षतिग्रस्त व्यवसायीदेर हाहाकार चलछे। सेहरी पर आगुन लागार घटनाय मार्केटे व्यवसायीदेर उपस्थिति कम छिल। आगुन नेभानोर समय धोआय असुस्थ हये पड़ेन फायर सार्विस कर्मी दोकान कर्मचारी ओ स्वेच्छासेवकरा। फायरेर 12 कर्मी सह 23 जनके ढाका मेडिकेले भर्ती करा हयेछे। दर्शक राजधानी न्यू मार्केटे आगुनेर संबाद संग्रहे आछेन आमादेर सहकर्मी फारुक बाबू। जुक्त होच्छि सरासरि तार साथे। बाबू कि परिस्थिति एखन न्यू मार्केटे? মার্কেটের দুপাশে আপনার হচ্ছে খোলা স্থান থাকতো বাবু আপনি সেখানেই থাকুন, আমরা আপনার কাছ থেকে পরবর্তী খবরগুলো আবারও জেনে নিব। ধন্যবাদ আপনাকে। সারা দেশে চলছে তীব্র তাপদাহ। টানা 13-14 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড দাবদাহে থমকে গেছে চুয়াডাঙ্গার জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে কৃষিসহ স্বাভাবিক কাজকর্ম। বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দিসহ নানা রোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। আগের সব রেকর্ড ভেঙে চলতি মৌসুমে 2 এপ্রিল থেকে একটানা চুয়াডাঙ্গাতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলে যাচ্ছে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।